প্রিয় সম্মানিত মৎস্য চাষী ভাই বন্ধুদের মাঝে এই বছরের নতুন ফার্স্ট টাইম এই বিয়েতনামি কই মাছের রেণু বের হয়েছে দেখুন আমাদের এই নয়নতারা মৎস্য হ্যাসারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকেই মৎস্য চাষী ভাই বন্ধুদের ওয়েলকাম তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখবেন আমাদের এই ভিডিওটি আজকে এই বছরের ফার্স্টে এবং প্রথম বেসের বিয়েতনামি কই মাছের রেণু নিয়ে শুরু তো আপনারা যারা এই বিয়েত মাছের কই মাছের রেনু সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই রেণু সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দেওয়া থাকি অথবা সরাসরি আমাদের ফার্ম থেকে এসে নিতে পারবেন এবং দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করে দেবেন আর এই রেণু আপনার সারার পর পুকুর ভালো করে প্রস্তুতি করে দিতে হবে এবং এগুলোর খাবার হিসাবে আপনারা ই ব্যবহার করবেন ডিমের কুসুম ও পাশাপাশি ময়দা এই দুটা জিনিস আপনারা তিন থেকে চার দিন পর্যন্ত খাবার দিতে হবে তো খেয়াল করে দেখবেন আমাদের রেণুগুলো কেমন দেখুন রেণুগুলো ফুটে উঠছে এগুলো কালো কালো এগুলো রেণু আর যেগুলো সাদা দেখা যাচ্ছে এগুলো এখনও ফুটে নাই তো কালকের ভিতরে এগুলো ফুটে যাবে তো আপনারা অবশ্যই রেণু চাষ করে লাভবান হতে পারবেন পূর্বে যারা আমাদের কাছ থেকে এই বিয়েতনামি কই মাছের রেনু নিয়েছেন তারাও তো আগ্রহ আছেন যে এবছরও বছরও আমাদের কাছ থেকে রেনু সংগ্রহ করবেন তো স্ক্যানে দেওয়ার নাম্বার রয়েছে অবশ্যই আমাদের কাছ থেকে চাষ বিষয়ে এবং খাবার বিষয়ে যে কোনো পরামর্শ আমাদের কাছ থেকে পাবেন তো দেখুন আমরা এরকম একটি হাপা বিক্রয় করি আর একটা হাঁপায় আপনার মিনিমাম এক থেকে দেড় লক্ষ হবে যদি আপনার পুকুরে ভালো প্রোডাকশন হয় আর যদি নর্মালি প্রোডাকশন হয় তাহলে সত্তর থেকে আশি লক্ষ হবে অসংখ্য ধন্যবাদ রইল সকল দেশবাসী ও মৎস্য চাষিবাসী